আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আজকে আপনাদের সবারই ভালো দিন যাচ্ছে। আজকে অনেকটা রোদ উঠেছে, দেখতে একটু সুন্দর সুন্দর লাগতেছে। তো আমি একটা কারি রান্না করব, ভাবছি আমার ভাই বোনদেরকে দেখাই। একদম সিম্পল, আমি চেরি টমেটো অনেকটা হয়েছিল আর আমি এগুলা এই ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এইবারেরই অল্প একটু তেল দিচ্ছি আমি, কাঁচা টমেটো দিয়ে, এই চেরি টমেটো দিয়ে একটা টক রান্না করব। তো এগুলা তো সব সময় দেখাই, আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার আজকে কিছু রান্নার নেই, অনেকটা রান্না বাড়া আছে, বৌমাও রেঁধেছে, রয়ে গেছে তরকারিগুলা থেকে থাকে। রাত্রে তো বাহার থেকে কোনো সময় বাচ্চাটা ছেলেটা আমার বাহার থেকে নিয়ে চলে আসে খানি, তো আর খাওয়া হয় না। আর একবার খেয়ে কতটা তুলবো? আজকে আমার মন চাইছে আমি একটা টক খাইতাম, তো আমি একটা টক রান্না করতেছি। তো বসাই দিছি হাঁড়ি, হাঁড়ির মধ্যে আমি অল্প একটু তেলও দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। বেশি তো টকের মধ্যে খাটে না, তাই এক চামচ হবে, বড় চামচে এক চামচ তেল দিয়েছি। এখন এই এই রসুনটা দিয়ে দিব। আইড় মাছের মাথা দিয়ে একটু মাছ দিয়ে টকটা রান্না করব। আর আমি আমার গাছের শেষ দুইটা বেগুন ছিল, বেগুন গুলাও সাথে দিয়ে দিব। কোনোদিন রান্না করি না এইভাবে। আমি দেখেছি বিলিজ ফুডের মেয়েরা বোনেরা ওরা রান্ধে, তো ভাবছি দিয়ে দেই, ফেলবো কেন, আল্লাহ দিয়েছেন যখন ওইভাবে রেঁধে ফেলবো। এই যে টমেটো গুলা, চেরি টমেটো দিয়ে মাছ, অল্প একটু কাঁচা মাছ দিয়ে রান্না করব। সাথে একটু লেবুও দিব, এই লেবুর রস। এই দেখুন অনেকটা ইয়ে ফ্রোজন রসুন দিচ্ছি বাগারে, বিসমিল্লাহ। এটার সাথে আমি কোনো জিরা দিব না, আমি ফুরনের মধ্যে কিচ্ছু দিব না, শুধু রসুন। আর রসুনটা লাল হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিব। লেমনের রসও দিব আর লবণ দিব। এখন আমার এই দেখুন পেঁয়াজটা অলমোস্ট লাল লাল হয়ে গেছে, আমি এখন আনিয়ন দিব। এই যে একটা আনিয়ন দিচ্ছি, বিসমিল্লাহ। এই একটাই রান্ধতেছি আর একটাই আমার ভাই বোনদেরকে দেখাচ্ছি। একটু পেঁয়াজ বেশি দিচ্ছি কারণ এই টকটা একটু পাতলা পাতলা হবে, তো আর এইটার সাথে কোনো মশলা দিব না, শুধু হলুদ দিব। যে এক চামচ লবণ দিছি আর অল্প আর একটু দিছি, মাছের মধ্যে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়েছি, এই যেন কাঁচা রান্ধব আজকে। হলুদ দিচ্ছি, আধা চামচ দিছি, আরো একটু দিচ্ছি, এই যে, আর অল্প একটু কারি পাউডার, এই যে হাফ চামচ কারি পাউডার দিছি, অল্প একটু মরিচ দিব, এই যে অল্প, আর অল্প একটু ধনিয়া, শুধু ইয়ের জন্য, না দিলেও হয়। না দিলেও হয়, আমার তো এই সেকেন্ড মেয়ে একদম মরিচ খায় না টকের মধ্যে, শুধু হলুদ, অনেকটা রসুন দিবে ও। এই যে হচ্ছে, একটু পেঁয়াজ মনে হয় বেশি হয়ে গেছে, তাও ঠিক আছে, মজা লাগবে। কেউ কেউ তো দেখি পেঁয়াজ দেই না, আমি একটু খাই বলে দেই।
এই শীত প্রধান দেশে একটু একটু রোদ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। একটু পানি দিছি যাতে মুসলাগুলো পুড়ে না যায়। খুব স্বাদ হয়। আমি এই পাকা টমেটো থেকে কাঁচা টমেটো একটু বেশি ভালো পাই। অনেকটা আমি ব্যাগের মধ্যে রাখছি আর খাইছিও। সালাদ করলেও মজা লাগে। এখন আমি টমেটোটাও দিয়ে দিব। অনেক ঠান্ডা না আমাদের এখানে? বরফ, একদম বরফের মতো লাগে। এগুলো আস্তাই দিয়ে দিছি। এই বেগুনটাও দিয়ে দিচ্ছি, দুইটা বেগুন। একদম ভাবছি দুইটা বেগুন দিয়ে কি করবো, তাও চিকন চিকন দিয়ে দিচ্ছি। আমি কোনোদিন বেগুন দিয়ে রান্না করি নাই। ওই ভিলেজ ফুডের আপুরা রান্ধে আর দেখে একটু মন চাইছে এইভাবে রান্ধতাম, তো এইভাবে রান্ধতেছি আজকে। ভাবছি আমার ভাই বোনদেরকেও দেখাই। শিখার তো কোনো শেষ নাই। আপনার আমরা তো অনেক কিছু মার্কেটের থেকে শিখি না, কিছু জিনিস শিখে শিখে দেখে দেখেও শিখি। এই বুনা হয়ে যাক। বুনা হয়ে গেলে মাছটা দিয়ে দিব আর বেশি পানি দিব না। টক তো এগুলো এমনিতেই গলে যাবে। এই যে বড়র মতো লাগতেছে, খুব ভালো লাগে। আর পেঁয়াজ পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে দিলেও ভালো হয়। আমি ভাবছি এইভাবেই দিয়ে দেই। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলা গলে একটু হয়ে যাবে। আর আমরা ভেঙ্গে ভেঙ্গে যখন খাবো না বা বড়র মতো এইভাবে গালিয়ে গালিয়ে খাবো। ওরা দেখছি টমেটো ইয়ে দে, টমেটো দে, বেগুন দে, আলু দে, সবজি দিয়ে টক রান্না করে। আমি শুধু টক রান্না করতেছি চেরি টমেটো, কাঁচা টমেটো দিয়ে। আর এই দুইটা বেগুন ছিল শেষমেশ আমার গাছের, ওইগুলা দিয়ে দিয়েছি। ভাবছি ফেলতে কি ওই দুইটা দিয়ে আমি কি করব, দিয়ে দিই টকের মধ্যে, দেখি না কিরকম লাগে। আর একটু চিনিও দিব এটার সাথে। এটা আমি এক কলকাতার আপুর কাছ থেকে দেখে শিখলাম। এই যে অল্প একটু ব্রাউন সুগার দিচ্ছি। টক টক মিষ্টি মিষ্টি লাগবে, ছেলেরা তো খাবে না, শুধু বৌমা আর আমি খাবো। আমার মেয়েরা খায় টক। লেবুর রস এখন দিব না, পরে দিব। একদম যখন মাছ দিয়ে কষাবো, কষানোর পর আমি লেবুর রস দিয়ে পানি দিয়ে দিব। আর ধনে পাতা দিব অনেকটা। কাঁচামরিচ দিব না, ওরা কাঁচামরিচ খায়, আমি কাঁচামরিচ দিব না এটার সাথে। আমি শুকনা মরিচ হাফ চামচের মতো দিয়েছি। আমার ভয় লাগে কাঁচামরিচ, আমি কোনোদিনই খাই নাই কামড়ে কামড়ে। একটু ঘ্রাণের জন্য নাগামরিচটা এই চিমটা দিয়ে
একটু করে খাই অল্প। এই দেখুন বোনা হচ্ছে, অনেকটা কম হয়ে গেছে দেখছেন, দেখতে বেশি লাগে আর যখন বোনা হয় কম হয়ে যায়। আমি এখন মাছও দিব, মাছগুলো ভালো করে, এগুলো আজকে ভাজবো না, কাঁচা মাছ দিয়ে রান্না করব। আর মাছের মাথা মাছ দিছি, বিসমিল্লাহ। আর মাছ দেওয়ার পর আমি বেশি নাড়বো না, একদম সিম্পল একটা কারি আপনাদের মাঝে নিয়ে আসলাম। অল্প অল্প সব মরিচ মশলা জিরা দেই নাই আর সব কিছু দিয়েছি অল্প অল্প। টক রান্না করবো তো টকের মধ্যে বেশি বেশি মশলা খাটে না। এই যে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি পানি, এখানে মেজারমেন্ট কাপে 2 গ্লাস, নর্মাল যে আমরা পানি খাই ওই গ্লাসে 2 গ্লাস হবে। এগুলা জাল খেতে হবে অনেকটা, কাঁচা মাছ রান্না করছি তো অনেকটা জাল খাওয়াবো 10-15 মিনিটের মতো। এই যে লেবুর রস, এই লেবুর রস দিব এখন, আমি পরিমাণ করে দিয়ে দিচ্ছি আমার মেজারমেন্ট দিয়ে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তো একটু টক হবে। একদম ফুল আছে বসাইছি আমি, দেখছেন কত সুন্দর কালার হয়েছে।
খেতেও মজা লাগবে। এইভাবে আপনারা রান্ধবেন খাবেন, সবকিছু বানিয়ে রসুন পেঁয়াজ কাটিয়ে মাছগুলাকে কেটে ভালো করে আমি লেবুর রস দিয়ে, কাঁচা মাছ যখন রান্না করি আমি লেবুর রস আর লবণ দিয়ে ভিজাই রাখি, তারপরে আমি এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে পরিবেশন করি। এত কিছু দেখাতে গেলে ভাই অনেকটা সময় লেগে যাবে, আমি চাই না আপনারা আমার জন্য টাইম ওয়েস্ট করেন। দেখুন বলক আসতেছে, খুব স্বাদ হবে। এইভাবে এইভাবে আপনারা রান্ধি খাবেন। কয়েক কয়েক মাছ আমি এইভাবে কাঁচা রেঁধে ফেলি, আর কয়েকগুলা মাছ আমি ভাজি করে দেই। আমরা সব মাছ ভাজি করি না, বোয়াল মাছ মাঝে মধ্যে ভেজে খাই, বোয়াল মাছ কাঁচা বেশি খাই। ভালো করে এইভাবে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভিজাই রাখি, তারপরে ইয়ে করে দেই, তো মজা লাগে খেতে। মাছগুলা ভেজলে তেলও অনেকটা ঢুকে, আর এইভাবে তো স্বাস্থ্যসম্মত না। এই যে পোলক এসে গেছে, এখন আমি আগুনটা একটু কমিয়ে ফেলবো। এখন ফুল আঁচের মধ্যে না, আমি একটু কমাই ফেলি, নাইলে এটা একদম দেখছেন এটা একদম বড়ি গেছে। এই ডেকটা ছোট্ট একটা ডেক, আপনারা ভাববেন না যে অনেক বড়, এটা অনেক বড় না, এটা মিডিয়াম সাইজের ছোট্ট একটা ডেক। আর নামাবার সময় শুধু ধনে পাতা দিব। তো এগুলা জাল খাক, আর আরো 10-15 মিনিট এগুলা জাল খেতে হবে, আর আমি এত সময় আপনাদেরকে দাঁড় করে রাখবো না। এভাবে জাল হোক আস্তে আস্তে, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না, এগুলা হোক আস্তে আস্তে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটুকুই দেখাবার ছিল, একটা টক রান্না সিম্পল ভাবে। আপনাদের আই হোপ ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। আমি তো আপনাদেরকে যতটুকু রান্না বাড়া করি, আমি এত বেশি কিছু জানি না ভাই, যাও জানি একদম ছোট বয়সে এই দেশে এসেছিলাম, তো আমার ফ্যামিলিরা আমাকে শিখাইছে, যতটুকু আমি পারছি শিখছি করতেছি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা মাইন্ড করবেন না, আপনাদের আপনাদের মতো এত স্মার্টও না আমি, আমি একদম সিম্পল একজন মহিলা। তো আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব, দেখুন এভাবে বলক আসছে, আর হবে এগুলা জাল হবে, অনেক সময় জাল হবে। তাহলে আসি, আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই দিব। আসসালামু আলাইকুম।